সুন্দরবনে গিয়ে ফের বাঘের আক্রমণে মৃত্যু হলো মৎস্যজীবীর। সজনেখানির জঙ্গলে কাকড়া ধরার সময় হঠাৎই বাঘের হামলা, যখন মৎস্যজীবীকে গ্রামে ফিরিয়ে আনার পথেই মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র রোজগারের মানুষের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ হারালো এক মৎস্যজীবী। জানা গেছে শনিবার বিকালে কাকড়া ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন ওই মৎস্যজীবী। সঙ্গী সাথীদের সব চেষ্টা ব্যর্থ হয়। বাঘের মুখ থেকে মৎস্যজীবীকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। বাঘের হামলায় মৃত্যু হয় মৎস্যজীবী ননি মণ্ডলের। সজনেখালির জঙ্গলে গোলভক্সা খাড়িতে কাকড়া ধরতে গিয়ে আচমকাই বাঘের আক্রমণে মৃত্যু হয় বছর ৩৪-এর ননি মণ্ডলের। মৃত মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবার সাতজালিয়া গ্রামের ২ নম্বর ব্লকে। গত শনিবার দুই কাকা সহ ননি কাকড়া ধরতে পৌঁছায় গভীর ঝিলা জঙ্গলের গোলবক্সা খাড়িতে। গত কয়েকদিন ধরে বেশ ভালোই কাকড়া ধরছিল তারা। বিপদ বাধে এই শনিবার বিকেলে। গভীর জঙ্গলের খাড়িতে বিকেলে কাকড়া ধরার সময় সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকাই পিছন থেকে হামলে পড়ে মৎস্যজীবী ননির ওপর। এই ঘটনা দেখে বাকি দুই সঙ্গী সাথে মজুত লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে ননিকে বাঁচাতে। বেশ কিছুক্ষণ চলে বাঘে মানুষের যুদ্ধ। বেশ কিছুক্ষণ বাঘে মানুষের যুদ্ধের পরও শেষ রক্ষা হয়নি। কিছু সময় পর পরিস্থিতি বেগতিক দেখে বাঘটি গভীর জঙ্গলে মিশে যায়। বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত ননি প্রায় আধমরা হয়ে পড়ে। দুই সঙ্গী আর সময় নষ্ট না করে গুরুতর জখম ননিকে দ্রুত নৌকায় চাপিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে পৌঁছাতে রবিবার দুপুর গড়িয়ে যায়। ততক্ষণে মৃত্যুর কোলে ঢুলে পড়ে ননি। এবার শনিবারে জঙ্গলে যাওয়ার পরে ওদের নাকি ওঠার কথা ছিল শুক্রবারে। শুক্রবারে ওঠেনি, ওরা কালকে উঠবে বলে প্রোগ্রাম করেছিল। বলছে কি যে মানে ওরা নাকি নৌকো বসেছিল তিনজন। বসে থাকার পরে পিছন দিক থেকে নাকি বাঘ এসছে, নিচু হয়ে মানে রান্না করছিল বা যাই হোক একটা কিছু করছিল। এবার বড় কাকা নাকি বলছে যে এই ননি বাঘ আসছে, ও নাকি শুনতে পায়নি। এবার তারপরে ও যখন বাঘকে দেখতে পেয়েছে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে নৌকোর উপরে। আর ওই দুই যে কাকা ছিল ওরা মানে লাঠি দিয়ে মারা ফেলে বাঘটা চলে গেছে ওকে রেখে। দক্ষিণ রায়ের আক্রমণে এই মর্মান্তিক ঘটনায় সাতজলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে ননির স্ত্রী জ্যোৎস্না মণ্ডল ও তার আত্মীয় পরিজনেরা। পরিবারের একমাত্র উপার্জনকারীর অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়লেন স্ত্রী জ্যোৎস্না এবং ১০ ও ১২ বছরের ননির দুই সন্তান। জঙ্গলে মারতে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। আগের সপ্তাহে শনিবারে গেছে ১০টার সময় বাড়িতে, আর ওই কালকে সন্ধ্যাবেলা ৪টার দিকে হয়েছে একটা। ৭টা ৪৫ সময় এখন নিয়ে গেছে, সঙ্গে আরো দুজন গেছিল কাকা হয়, তারা ওরা নিয়ে গিয়ে সঙ্গে করে ও দেখে নাই লোক অজ্ঞান হয়ে গেল আর ওর ধরে নিয়ে জলে বেরিয়েছে। তিনবার তুলে তিনবার চুইয়ে মেরে দিয়ে তারপর ওরা লাঠি দিয়ে বেরালেই চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।